1971 সালে 7ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ডাকে লাখো জনতা হাজির হয়েছিলেন মাথায় গামছা বেঁধে এবং হাতে লগি বৈঠা নিয়ে। এবারের 50তম বিজয় র্যালিতে লাখো মানুষের উপস্থিতি ছিল লাল সবুজের জার্সি পরে এবং হাতে স্মার্টফোন নিয়ে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ বছরব্যাপী আয়োজনের পরদিন অর্থাৎ 18ই ডিসেম্বর শাসক দল আওয়ামী লীগ বিজয় র্যালির আয়োজন করে। র্যালিতে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বর্ণাঢ্য ট্রাক মিছিলে রাজধানী মুখর ঢল নামে লাখো মানুষের। সবার গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানেই 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিনের ভাষণে জাতির জনক বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেদিনের মাত্র 18 দিনের মাথায় কুখ্যাত পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। রাতের অন্ধকারে হাজারো মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল হাজারো স্থাপনা, ধ্বংস করে দেয় যোগাযোগ ব্যবস্থা। এরপর কাতারে কাতারে মানুষ ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছিল স্বাধীন বাংলাদেশ, উজ্জ্বিত হয় লাল সবুজে খচিত পতাকা। এই অর্জনের পেছনে ভারতের যে অবদান তা অনস্বীকার্য। ভারতের সেনাবাহিনীর রক্তে ভিজেছে বাংলার জনপদ। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা নিয়েই লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মিছিলে। সেদিন পিছিয়ে পড়া বাংলার নারী সমাজ আজ বহুদূর অগ্রসর হয়েছেন। আকাশে বিমান চালনা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বাংলার নারীদের জয় জয়াকার। মিছিলে অংশ নেওয়া অনেকেই জানালেন, বঙ্গবন্ধু ডাকে স্বাধীন বাংলাদেশে আজ তারা 50তম বিজয় মিছিলে অংশ নিতে পেরে গর্বিত। আমরা 50 বছর পালন করতে পেরেছি, এজন্য আমরা খুব আনন্দিত। এখন আমরা সাক্ষী হয়ে থাকব এই বিজয়ের, পরবর্তী প্রজন্ম যখন আমাদের এই মুক্তিযুদ্ধের 100 বছর মানে পালন করবে, শতবর্ষ পালন করবে, তখন এই দিনটা তারা আমরা যেমন সাক্ষী হয়ে আছি, তারা আমাদের এই এই বিজয়ের এই ধরনের এই আনন্দটা তারা আমাদের মনে করবে যে 50 বছর আগে আমরা যারা ছিলাম এই আওয়ামী লীগের সাথে নৌকায় বিজয়ের এই দিনে, এখন তারা আমাদেরকে মনে করবে। আমি খুব আনন্দিত। অনেকে শেখ হাসিনাকেই বারবার দেশ পরিচালনায় দেখতে চান, কারণ উন্মত্ত পদ্মায় সেতু, প্রথমবারের মতো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু জোড়া টানেল, কানেকটিভিটি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন সবই এসেছে শেখ হাসিনার হাত ধরে। বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশে উন্নতি লাভ করেছে। আমরা আজকে র্যালিতে আসছি, আগামী ভোটও চাই, ঠিক আছে, কন্যা হিসাবে সারা জীবন তাকে চাইবো, এবং সে আমাদের দেশের জন্য গর্বিত একটা কন্যা। উন্নয়ন চাই। রপ্তানিতেও মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। ভারত বাংলাদেশ কানেকটিভিটি আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মাইল।
বর্তমান বাংলাদেশ ভারতের মধ্যে 5টি রেল সংযোগ চালু রয়েছে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে আরও 3টি রেল সংযোগ আগামী বছরের মধ্যে হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমান অনন্য উচ্চতায় রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পালনের বর্ণাঢ্য আয়োজনে যোগ দিতে 3 দিনের সফরে বাংলাদেশে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 3 দিন সফর শেষে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রামনাথ কোবিন্দ। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ট্যাঙ্কার।